গণিত বিভাগ তৃতীয় বর্ষে। নানা আয়োজনে সারা দেশের মধ্যে সরকারি সিটি কলেজ তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। মার্চের 17 তারিখ বৃহস্পতিবার নগরীর সরকারি সিটি কলেজের ক্যাম্পাসত এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়, যার মধ্যে আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী, পরে কলেজের অডিটোরিয়ামত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর জাবেদ মুস্তাফার সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সুদীপা দত্ত। বাঙালির চেতনায়, বাঙালির অস্তিত্বে, বাঙালির রক্তের প্রতিটি বিন্দুতে বঙ্গবন্ধু বিশে আছেন, থাকবেন। বাঙালি জাতি যতদিন থাকবে পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশ নামক দেশটি যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু চিরমলিন থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোহাম্মদ মেহেদি হাসান, প্রধান বক্তা আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীম কবির। যেভাবে বঙ্গবন্ধু মুজিবনগর টুঙ্গিপাড়া গ্রামের জন্মগ্রহণ করে খোকা থেকে বঙ্গবন্ধুতে রূপান্তরিত হয়েছেন, যুগ যুগ ধরে তার সেই সংগ্রামের ইতিহাস আমাদেরকে অনুপ্রাণিত করবে। এই সময় আরো উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, শিক্ষক ক্লাব সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক একএম ইফতেখারুল আলম চৌধুরী। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় লালিত এবং মুক্তিযুদ্ধের প্রতিটি প্রোগ্রাম অত্যন্ত চমৎকারভাবে সবসময় আয়োজন করে আসে কলেজটি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সবার সমন্বয়ে পায়রা বেলুন উড়িয়ে এই দিনের কেক কেটে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম শেখ মুজিবুর রহমানের জন্মদিন থেকে শুরু করে ওনার পুরো জীবনী সম্পর্কে জানতে পারবেন, কারণ এখানে 55টা ছবি আছে এবং 55টা ছবিতে বঙ্গবন্ধুর শৈশবকাল এবং তার যে টুঙ্গিপাড়ার ওনার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির ছবি থেকে শুরু করে ওনার শৈশবকাল, ওনার স্কুল জীবনের ছবি, ওনার সংগ্রামী জীবনের ছবি, ওনার জেলে যাওয়ার বা জেল থেকে আসার মুক্তি পাওয়ার ছবি, জীবনীটা ধারাবাহিকভাবে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চট্টগ্রাম মানুষ কেউ যদি আইআরএস আইতে চায় তার প্রতি এক কৃতজ্ঞতা প্রকাশ করছুম এবং জানাইম, তারা যদি চাইতে চায় যে বঙ্গবন্ধু সম্পর্কে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বঙ্গবন্ধু কর্নার চাইলে মোটামুটি বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভ করব। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।